পল্লীকবি জসীম উদ্দিন বাংলা সাহিত্যের এক জনপ্রিয় নাম। কবির লেখনীর মাধ্যমে ফুটে উঠেছে গ্রাম বাংলার জীবন জীবিকা, শ্রমজীবী, পেশাজীবী সহ সমাজের নানা স্তরের মানুষের কথা। তার কবিতায় দোল খায় প্রকৃতি, নদী, মাঠ, বেদে পল্লী সহ অনুপম সব কাব্যগাথা। আধুনিক শিল্পচেতনারও ছাপ রয়েছে নকশিকাথার মাঠ, সজন বাদিয়ার ঘাট সহ প্রতিটি কবিতায়। যার লেখনীতে বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে, সেই কবির বাড়ি এখনো পড়ে আছে অযত্ন অবহেলায়। বাড়িটিকে ঘিরে নানা উদ্যোগের কথা শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি কখনো। অযত্ন আর অবহেলায় পড়ে আছে কবির ব্যবহৃত জিনিসপত্র। এতে হতাশ হচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবি ভক্ত ও দর্শনার্থীরা। তাছাড়া কয়েক বছর ধরে জসীম মেলা না হওয়াতেও হতাশ তারা। মেলায় আসতাম আগে, এখন মেলাটা হয় না। এখন আমরা মানে চাচ্ছি যে এই মেলাটা আবার হোক, আমাদের বাচ্চাদের নিয়ে আমরা আসি, আনন্দ ফুর্তি করি। তার যে সামান্য জিনিসপত্রগুলো আছে, গ্লাসের মধ্যে কিছু শোকেছের মধ্যে শোকেছের উপরে ধুলাবালি সব পড়েই আছে, সারা বছর ভাবে পড়েই থাকে। অথচ সংস্কার করা হয় তার জন্মদিন উপলক্ষে একটা দিনই। বিশেষ করে যারা সাহিত্যপ্রেমী পল্লীকবিকে পছন্দ করে, আসলে এই জাদুঘরটার ব্যাপারে জনগণ দর্শনার্থী জানেই না যে এখানে একটা জাদুঘর আছে। আমার মনে হয় যে উনি যত বড় মাপের একজন কবি, সে আঙ্গিকে এই প্রেক্ষাপটটা সাজানো গুছানো হয়নি। ওনার ইউজ করা জিনিসপাতিগুলা খুবই হয়তো বা অনীহায় মানে আছে, রাখা আছে, কিন্তু ধুলাবালি, মাকড়সার জাল এইসব নিয়ে খুব বাজে অবস্থা। করোনা পরিস্থিতিতে এবছর জসীম মেলা করা না গেলেও আগামী বছর থেকে মেলা শুরু করার আশা প্রকাশ করেন জেলা প্রশাসক। জসীম মেলা উপলক্ষে আমরা ইতিমধ্যে মানসিক প্রস্তুতি নিয়েছি এবং আমরা ওমিক্রন পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছি। ওমিক্রন পরিস্থিতি যদি একটু স্বাভাবিক থাকে তাহলে আমরা আগামী বছর অবশ্যই পল্লীকবি জসীম উদ্দিনের মেলা করব। পল্লীকবি জসীম উদ্দিনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সরকার দ্রুত বাড়িটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। সময় সংবাদ, ফরিদপুর।